আল্লাহ পাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই, দুনিয়ার প্রথম স্টেজ খেলা। ওল্লাহ একটু বড় হবে, যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো। আল্লাহ আর একটু বড় হবে, ও জিনাত তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুর, একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা, তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুর, এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলল, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, প্রথম কথা। এখানে আমরা এসেছি বড়জোর 60-70-100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30-40-50 বছর চলে গেছে, কারো 20-25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে, বাকি আছে বুঝলাম, যা চলে গেছে এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাঁটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাঁটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছরে আমি কী কী করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম, কয় রকম, দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ, অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে, চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি, আনা আব্দুক, ওয়া আনা আলা আহদিক, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনিআমাতিকা আলাই, ওয়া আবুউ বিযানবি, ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নার বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ, এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে। আল্লাহ পাক শুধু গোনা মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এইসব মানুষের গোনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোনো কোনো বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন, 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন।
আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাতে গিয়ে চিন্তা করে দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না وما هذه الحياة الدنيا إلا متاع الغرور সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে আমরাও বুঝব এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেড এটা দুনিয়ার জীবন তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেড দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদাল্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ ডেড মূল একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নার প্রতিকূলে আমল আকিদা মানহাজ মুআমালাত এগুলো দেখলে কি করবেন কোরআন সুন্নাকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে কি করবেন বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নায় ফিরে আসবেন আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নার কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলো তো গায়ে আপোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কোশ্চেন কালেও কোরআন সুন্নাকে প্রাধান্য দেওয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সুন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায় হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ ওজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিচ্ছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তখন প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব কোনটা করব বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নেবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে কি করবেন ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করে নাই সিম্পল যে তাওহীদের উপর ছিল শিরক করেনি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ
পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চেন কালে উত্তর দিতে পারবে না, শিরক করে মারা গেছে তওবা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মাদিনুক, পৃথিবীতে যে দীন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চেন কালেও মাদিনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপে ছলে হাসি তামাশা গ্রহণ করেছে সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চেন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? এক নম্বর তাওহিদ পন্থীরা পারবে, দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকেছিল এরা পারবে। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন,